সুরাতুল মমিনুন আঠারোতম পাড়ার শুরুতেই মহান্রবুল আলামিন মমিনদের বেশ কিছু গুণাবলী একসাথে উল্লেখ করে তাদেরকে মহা পুরস্কার দিয়েছেন সেই কথাগুলো আমরা আজকে একটু আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ তো সেখানে মহানরবুল আলামিন বলছেন কদ আফলাহাল মুকমিনুন কদ আফলাহাল মুকমিনুন নিশ্চয় মমিনগণ কি হয়েছেন সফল কাম হয়েছেন মমিনগণ সাকসেস কৃতকার্য হয়েছে না কি দরকার মমিন মমিনগণ কী হবেন আল্লাহর কাছে সফল হবেন তাহলে মমিন হলেই যথেষ্ট যেমন কোনো একজন প্রখ্যাত সালফেস আলহীন তিনি বলছেন যে আমি যদি জানতাম যে আমার একটা ইবাদত আল্লাহ কবুল করেছেন তাহলে আমি নিজেকে ধন্য মনে করতাম কেন কারণ আল্লাহ তালা বলেছেন কব্বরুল্লাহ মু আল্লাহ তালা তো কেবলমাত্র মোত্তাকিনদের থেকে ইবাদত গ্রহণ করেন তাহলে যখন আমার একটা ইবাদত গ্রহণ হবে আমি কার কাতারে সামিল হলাম মোত্তাকিনদের কাতারে সামিল হলাম তখন ইনশা আমি ওটাকে ধরে রাখলে আমার বাকি ইবাদতগুলো আল্লাহ কি করবেন কবুল করবেন আর এই জন্য উনি বলছেন যে আমি নিজেকে ধন্য মনে করতাম যদি জানতাম যে আমার একটা আমল আল্লাহ কবুল করেছেন তাহলে আমি নিজেকে জানতে পারতাম যে আমি মোত্তাকিনদের কাতারে আলহামদুলিল্লাহ আছি এবং তখন আমার ইবাদতগুলো আল্লাহর কাছে গ্রহণীয় হচ্ছে ঠিক ওইরকম আমরা যদি মোমেন হতে পারি তাহলে মহান বলে আগামী আমাদেরকে কিসের ওয়াদা দিয়েছেন সফলতার ওয়াদা দিয়েছেন আপনার জীবন বৃত্তা হওয়ার কিছুই নেই দুনিয়ার টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি আসবে যাবে কত লোক রয়েছে যে অনেক টাকার মালিক ছিল এখন ফকির হয়ে গেছে কত লোক ছিল যাদের কিছুই ছিল না কিন্তু তারা ধনী হয়ে গেছে কত দেশের প্রেসিডেন্ট বেলে ওই কী হয়েছিল আপনার বাদাম বিক্রেতা মনে হয় আব্দুল কালাম নাকি বাদাম বিক্রেতা নাকি ছিল কে চা বিক্রেতা ছিল এইভাবে তারা উপরে উঠে গেছে আল্লাহ তাদেরকে এটা একটা বড় পরীক্ষায় ফেলেছেন কিন্তু ওই লোকগুলোই যখন ওই আসনে বসছে তখন তার অধীনস্থ লোকগুলোকে ভুলে যাচ্ছে তার মতো আরও চা বিক্রেতা আরও বাদাম বিক্রেতা যারা আছে ওদের খেয়াল রাখে না যদি রাখত তাহলে এই দুনিয়ার অবস্থা এমনটি হতো না আরও সুন্দর হতো তো যাই হোক সর্বোপরি যে কথা বলবো যে সফল দুনিয়াবি সফলতা ব্যর্থতা এটা কিছুই না যদি দুনিয়ার টাকা পয়সাই সুখের কারণ হতো তাহলে নবীগণের টাকা পয়সাই সবচাইতে বেশি থাকতো আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম উম্মুল মোমিনিন খাদিজা রদি আল্লাহ আনহাকে বিয়ে করেছিলেন আর খাদিজা রদীয় আল্লাহ আনহা তার সময়ে সবচেয়েতে ধনীদের একজন ছিলেন এবং রাসুল সাল্লাম তার ব্যবসা নিয়ে শামসিরিয়া বিভিন্ন দেশ কী করেছেন সফর করেছেন বাণিজ্যিক কাফেলাই তিনি গিয়েছেন তার উকিল হয়ে আমি মহিলা মানুষ যেতে পারি না আমার দায়িত্ব একজন বিশ্বস্ত লোকের হাতে তুলে দেব তিনি ছিলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তো এই মোহাম্মদ্লা সাল্লাম এই পরবর্তীতে তার সততায় মুগ্ধ হয়ে তার জ্ঞান গরিমায় মুগ্ধ হয়ে আনহা বিয়ে করলেন আর বিয়ের পরে টাকাগুলো গেল কই ভাই এই যে অঢেল সম্পদ কোথায় গেছে ইসলামের জন্য গরিব মিসকিনকে বিভিন্ন সময় তিনি দান করে দিয়েছেন আল্লাহ আকবর আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামকে একজন এসে বলছে যে ইয়া মোহাম্মদ সাল্লাহ আলিউসালাম আহ তিনি মিম্মিল্লাহ আতাক আমাকে সেই সম্পদ থেকে আপনি দিন যেই সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছে দেখেন অমুসলিম অমুসলিম এসে বলছে আপ আল্লাহ আপনাকে যে সম্পদ দিয়েছেন সেই সম্পদ থেকে আপনি আমাকে দিন মোহাম্মদ বললেন দাও ওকে কিছু ছাগল দিয়ে দেওয়া হলো বলছে যে আরও দেন আপনি তুমি দাও আরও ওকে দেওয়া হলো আবার দাও দেওয়া হলো একেবারে মাঠ ভর্তি এক পাল ছাগল তাকে দিয়ে দেওয়া হলো তখন সে তার কমের কাছে গিয়ে বলছে যে ইয়া ক তার কমের কাছে সে বলছে যে ইত্যাদি ও মোহাম্মদ সাল্লিউসাল্লাম তোমরা মোহাম্মদ সাল্লা সাল্লামের অনুসরণ করো কারণ তিনি এমন দান করেন যে দারিদ্রতার কোনো ভয় করেন না আমরা কি করি আমার কাছে একশো টাকা থাকলেও দশ টাকা দিলে দারিদ্রতা ভয় করি আমরা আরে দশ টাকা কমে যাচ্ছে ইত্যাদি এটা আমাদের অনেকের মনে জাগ্রত হয়ে যায় আসলে এই দুনিয়ার টাকা পয়সা এটা ফানিয়া যে কোনো মুহূর্তে চলে যেতে পারে আমি এর আগে হয়তো একবার বলেছিলাম যে আমাদের এলাকায় জমিদার বলে যারা খেত ছিল তারাও পরবর্তীতে ভিক্ষুকে পরিণত হয়েছে অনেকে অনেক জমিদার বাড়ি বিরান ভূমিতে পরিণত হয়ে আছে এটা আজকে দর্শনীয় স্থান হয়ে গেছে মেলা জায়গায় তাই না কিন্তু রাজারা কোথায় চলে গেছে নাই তো জমিদাররা কোথায় গেছে নাই হ্যাঁ অনেকের অবস্থা কঠিন ও করুণ হয়ে তারা মৃত্যুবরণ করেছে আর যারা ছিল তারাও বিদায় নিয়েছে ওইরকম আমাদেরকেও বিদায় নিতে হবে তাই দুনিয়ার এই টাকা পয়সার প্রতি একেবারে আঁকড়ে না ধরে নিজেকে জমিয়ে না ফেলে বরং আমরা পরকালমুখী হই আর পরকালকে আমরা সবচেয়ে গুরুত্ব দেই তারপরে আমাদের দুনিয়া যেটা সেটা হালাল পথে উপার্জনের চেষ্টা করি আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ